আসন্ন রমজানে রাত 8টার পরিবর্তে 10টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান বাংলাদেশ দোকান মালিকরা। একই সঙ্গে 15 রোজার পর থেকে ঈদের আগ পর্যন্ত যতক্ষণ ক্রেতা ততক্ষণ দোকান খোলা রেখে পণ্য বিক্রির সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান এসব ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং সংবাদ সম্মেলনে দোকান মালিকরা এসব দাবি করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দোকান ব্যবসায়ীদের বেচা বিক্রি হয় সাধারণত মাগরিবের নামাজের পরেই। সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে বর্তমানে রাত 8টার পর দোকান বন্ধ করে দেওয়া হয়। এতে করে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। এই ক্ষতি পোষণের জন্য 15 রমজান পর্যন্ত রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি করা হয়। I'm not going to do this.